রিসেন্টলি কিছুদিন আমাদের কারেন্টে প্রচুর ঝামেলা করতেছে, তো এই কারণে আমি গতকালকে ভিডিওটা আমি আমার মন মতো পরিপূর্ণ করতে পারিনি। প্রায় লাস্ট একটা পজিশনে এসে আমার ভিডিওটা শেষ করতে হয়েছে। তো যাই হোক, যারা ওই পর্যন্ত কাজটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করবো ওই পর্যন্ত কাজটা দেখে আসবেন। আর আমি মূলত ডেস্কটপে ভিডিও করি, আমি ল্যাপটপে ভিডিও করি না, কারণ আমার যে বয়া মাইক্রোফোন সেটা ল্যাপটপের সাথে শ্যুট করে না, কেন জানি না, আমি অনেক ট্রাই করছি। তো আমার ডিভাইসে আমার ডেস্কটপে উইন্ডোজ 10 দেওয়া, তো এখানে বয়া মাইক্রোফোনটা বেশ ভালো কাজ করে, এই জন্য আমি ডেস্কটপে ভিডিও করতে কমফোর্ট ফিল করি। তো সেই কারণেই আমার যে ইউপিএসটা আছে সেটা মূলত কিছুদিন আগে খুব কম টাইমে আমাকে ব্যাকআপ দিত, অনলি 5-6 সেকেন্ড। তো সেটা আমি চেঞ্জ করে এখন ভালো একটা ব্যাটারি লাগিয়েছি, এখন মোটামুটি 1-1.5 মিনিট মতো ব্যাকআপ দিচ্ছে। তো কারেন্ট চলে যাওয়ার পরপরই মনে করেন 1-1.5 মিনিটের মধ্যে আমার ভিডিওটা সেভ করতে হয়। তো তারই ধারাবাহিকতায় গতকালকে আমি সেই কাজটাই করছিলাম। তো ভিডিওটা খুবই শর্ট হয়ে গেছিলো, অনেকে হয়তোবা দেখেছেন যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওটা দেখেন। আচ্ছা যাই হোক, আমি প্রবলেমটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকে আমার প্রতি হয়তোবা রেগে যায় এই কারণে। তো আমরা এখন মূলত আজকে আমাদের পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালের মূলত আজকে আমাদের 12 নম্বর ক্লাস। তো 11 নম্বর ক্লাস আমরা দেখিয়েছি এই পর্যন্ত, তো আজকে আমরা এখান থেকে শুরু করবো। হ্যাঁ, তো দেখেন প্রথম আমরা বলছিলাম যে আমরা এখানে তিনটা কলাম, কল 1, কল 3-র মধ্যে এটা, কল 6-এর মধ্যে এটা, তারপর এটা, ঠিক আছে? ওকে, তার মানে লোগো, মেনু আর বাটন। তো এখানে আমরা এবার এটাকে একটা ভাগ করে দিতে পারি, এটা একটা ভাগ করলাম, এটা ভাগ করলাম, এটা ভাগ করলাম, ঠিক আছে? এই পর্যন্ত সবাই তো আপনারা বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এবার এখানে আমরা বলতে পারি যে লোগো, ঠিক আছে, আমি লোগো লোগো নামে একটা ক্লাস নিলাম, দেন তারপর এখানে আমি আর একটা ক্লাস নিই, এখানে বলি যে মেইন মেনু, মেইন মেনু, ঠিক আছে? ওকে, এটা ভাগ করে ইয়ে করলাম, দেন এখানে বাটন, BUTTON, বাটন। আচ্ছা, এবার আমরা এখানে লোগোটা আমরা নিয়ে আসবো। তো লোগোটা নিয়ে আসতে হলে অবশ্যই আমাদের লোগোটা সেভ করতে হবে। তো পিএইচডি থেকে ক্লায়েন্ট আপনাদেরকে যখন পিএইচডি টেমপ্লেটটা দিবে তখন অবশ্যই ফটোশপে সেটা ওপেন করতে হবে। আর এই ফটোশপ থেকে ইমেজ কীভাবে কালেক্ট করবেন সেটা এখন একটু মনোযোগ সহকারে দেখেন, কীভাবে আপনি যে কোনো ইমেজ, লোগো না, যে কোনো ইমেজ আপনি কীভাবে কালেক্ট করবেন। তো সর্বপ্রথম আপনাদের অবশ্যই এখানে যে লেয়ার সিলেক্ট থাকতে হবে, তারপর অটো সিলেক্ট, দেন মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় যে ইমেজটা, যে লোগো হোক, ইমেজ হোক, যে কোনো পিকচার কালেক্ট করতে চাইলে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি চোখটা অফ করতেছি, দেখেন আমরা এক্স্যাক্টলি কিন্তু লোগোটাই সিলেক্ট করতেছি, আর এখানে সেই লোগোটাই সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই অবস্থায় আপনারা জাস্ট কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এই চোখের উপর ক্লিক করবেন, সরি, কিবোর্ডের অল্টার চেপে ধরে চোখের উপরে ক্লিক করবেন, শুধুমাত্র এই লোগোটা রেখে বাদ বাকি সবগুলো হাইড হয়ে যাবে। হ্যাঁ, এবার যে কাজটা করবেন, ইমেজে চলে যাবেন, ইমেজে আসার পর ট্রিম, TRIM, ট্রিম, দেন ট্রিমের পর ওকে। ট্রিম দেওয়ার ফলে আপনার আশেপাশে যে স্পেসটা, সেই স্পেসটা রিমুভ হয়ে আপনার লোগোর যে স্পেসটুক সেটা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, এবার আপনি যে কাজটা করবেন, আর এখানে গ্রিডটা উঠাই দিতে পারেন, যে এখানে যে গ্রিড আছে সেই গ্রিডটা উঠাই দিতে পারেন। কীভাবে উঠাবেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সেমিকোলনে ক্লিক করলে গ্রিডগুলো চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি শর্টকাটে আপনি লোগোটা সেভ করতে পারবেন, কীভাবে, কন্ট্রোল অল্টার শিফট এস, ঠিক আছে? এই যে, তো এখানে এটা এভাবে করতে পারেন। আবার আপনি চাইলে ফাইল থেকে এই যে সেভ অ্যাজ, সেভ অ্যাজ, দেন আপনাদের যদি আপডেট ভার্সন তাহলে আপডেট ভার্সনে এখানে এই অপশনটা আসবে, এই যে আমাদের কম্পিউটার, তো এভাবে এখান থেকে যে আপনি এই যে JPG কিংবা PNG, যেহেতু আমাদের লোগোটা অবশ্যই PNG ফরম্যাট, তাহলে আমরা এইখানে PNG ফরম্যাটটা করে দিব। তো আমাদের এখানে PNG ফরম্যাটটা কোথায়, এখানে PNG ফরম্যাট, আচ্ছা আমাদের এখানে PNG ফরম্যাটটা নাই, তো আমি যদি সেভে চলে যাই, সেভে তো শুধু CSS, অথবা PNG ফরম্যাটটা পেতে হলে আমাদের মেবি এখানে চলে যেতে হবে এক্সপোর্ট, দেন তারপর এক্সপোর্ট অ্যাজ, সরি এক্সপোর্ট অ্যাজ না, সরি 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 সরি
এখানে আমরা চলে যাব ওই যে এক্সপোর্টে যাব, যাওয়ার পর এই যে সেভ ফর ওয়েভ এখানে ক্লিক করলে এদিকে আমরা যাবতীয় সব ফরম্যাট দেখতে পাবো। এখানে জেপিজি লোগোটা অবশ্যই আমাদের পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। এখানে আমি যে পিএনজি সিলেক্ট করলাম, পিএনজি 20 কিংবা অথবা পিএনজি 8, এখানে একটা রেজলিউশনের একটা ব্যাপার স্যাপার, যদি আপনি এই 24 দেন তাহলে একটু হাই রেজলিউশনে সেভ হবে এটাই আর কি। ঠিক আছে, তো আমার মনে হয় শর্টকাট ওয়েতে সেভ করাটা বেটার হবে। শর্টকাট ওয়েটা কি, আপনি আমি আবার বলতেছি, একটু মনোযোগ সহকারে শোনেন অথবা নোট ডাউন করে রাখেন, মানে নোট করে রাখেন। হ্যাঁ, কন্ট্রোল অল্টার শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট এস দিলে এই উইন্ডোটা ওপেন হবে। হ্যাঁ, দেন তারপর এখানে ফরম্যাটটা ডিসাইড করবেন যে এক্স্যাক্টলি কোন ফরম্যাটে চাচ্ছেন। ইমেজটা আমাদের, আই মিন লোগোটা আমাদের অবশ্যই পিএনজি ফরম্যাটে হবে। ওকে, দেন সেভ। এবার আমরা আমাদের এখানে কাঙ্ক্ষিত ফোল্ডারের মধ্যে চলে যাবো, এই যে দেন এখানে আমি বলে দিলাম যে লোগো। হ্যাঁ, ওকে, লোগো সেভ হয়ে গেল। এবার আপনি কীভাবে ব্যাকে আসবেন, জাস্ট এখানে দেখেন এই যে হিস্টোরি, এই টুলটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচে এসে যে এটার উপর ক্লিক করবেন, দেখবেন পুরোনোই আপনার টেম্পলেটটা, পিএইচডি টেম্পলেটটা যেমন ছিল একদম তেমন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ওকে, তাহলে আপনি, আমি ধরে নিলাম আপনি প্রসেসটা বুঝতে পারছেন যে পিএইচডি থেকে কীভাবে ইমেজটা কালেক্ট করবেন। এবার আমরা চলেন আমাদের ইসের মধ্যে, কোডিংয়ের মধ্যে কীভাবে ইমেজটা শো করাতে হয় সেটা দেখব। ওকে, তো আপনারা জানেন যে ইমেজ কী ট্যাগ দিয়ে ইমেজ কানেক্ট করাতে হয় পিএইচডি ইসের সাথে, কোডিংয়ের সাথে। অবশ্যই ইমেজ নামে একটা ট্যাগ আছে, দেন ইমেজ ট্যাগটা আমরা এখানে দিলাম। দেওয়ার পর আমাদের ফোল্ডারটা সিলেক্ট করতে হবে, এসআরসি মানে সোর্স, মানে এক্স্যাক্টলি আমরা কোথা থেকে আমাদের ইমেজটা কানেক্ট করাতে চাচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে, সেই সোর্সটার লিঙ্ক আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো কোথা থেকে আমাদের ফোল্ডার, প্রথম ইমেজ, ইমেজেস, ইমেজেস, দেন তারপর লোগো, এই যে। ঠিক আছে, ওকে, এই ফোল্ডারের মধ্যে আমাদের মূলত লোগোটা আছে। তো আপনি চাইলে এখানে কিবোর্ডের কন্ট্রোল সেভে ধরে এখানে ক্লিক করলে দেখতে পারেন যে এক্স্যাক্টলি এই যে লোগোটা। ঠিক আছে, ওকে, যদি এইভাবে আসে তাহলে ভাববেন যে আপনারা প্রপারলি ইমেজটা কানেক্ট করতে পেরেছেন। আর এখানে অল্টার ট্যাগ, অল্টার ট্যাগ জাস্ট এখানে লোগো দিয়ে দিলেন। অল্টার ট্যাগ কী, কীভাবে কী কাজ করে এটা আমি প্রিভিয়াস অনেকবার বলেছি, এখন আর বলতেছি না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে প্রথম কল থ্রির মধ্যে লোগো কানেক্ট করালাম, তারপর এবার মেনু লিখব, মেনু তৈরি করব। তো আমরা মেনু অবশ্যই ন্যাব টুল ব্যবহার করে মেনুটা আমরা ডিজাইন করব। ন্যাবের মধ্যে দিলাম, তারপর ইউএল, আপনারা জানেন ইতিমধ্যে ইউএল, এলআই, এলআইএন এ আমরা মেনু নিব। হ্যাঁ, তো এখানে প্রথমে একটা হ্যাশ দিয়ে রাখি যাতে আমাদের একটা লিঙ্ক আপ হয়ে থাকে। এবার আমরা পিএইচডিতে ফিরে চলে যাই, যে পিএইচডি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে। আর আমি আপনাদেরকে অনেকবার বলেছি, এক ভাই গত ভিডিওতে, মেবি দ্বিতীয় নম্বর ভিডিওতে আমাকে একটা ব্যাড কমেন্ট করছে যে এই কাজ ক্লায়েন্ট কখনোই দিবে না। তো ভাই, আমি এই কাজ ক্লায়েন্ট দেবে আমি এটা কখনো বলি নাই, আমি বলেছি এই কাজ শিখলে আপনি বেসিক একটা আইডিয়া নিতে পারবেন, তবে এই বেসিক আইডিয়াটা নিয়ে আপনি আরও ভালো কিছু, বড় বড় কিছু করতে পারবেন। তো আপনি যদি হুট করে, আমি যদি ডাইরেক্টলি যদি ক্লায়েন্টের প্রজেক্ট দেখাই, হ্যাঁ আমার ক্লায়েন্টের প্রজেক্ট অনেক আছে, আমি চাইলে দেখাতে পারি, কিন্তু দেখাই না কেন, কারণ আপনারা তো বুঝবেন না। আর আমি একদম ছোটদের জন্য ভিডিও করতেছি, আই মিন যারা একদমই কিছু বোঝে না তাদের জন্য ভিডিও করতে, ছোটো 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 করে আমি সামনে দিকে আগাচ্ছি, আমি আপনার জন্য করতেছি না। আপনি হয়তো বড় বড় ডেভেলপার হতে পারেন, তো সেটা আমার আসে যায় না, আপনি আমার ভিডিও দেখেন না। যারা আমার ভিডিও ভালো লাগে তারা আমার ভিডিও দেখে আমাকে লাইক করে, আমাকে কমেন্টস করে, ইন্সপায়ার করে, তা আপনার মতো ফালতু মানুষ আমার ভিডিও কেন দেখেন, দেখে আমাকে ডিমোটিভেট কেন করেন। আপনি চলে যান, যান, আপনি আমার ভিডিও দেখার দরকার নেই। আচ্ছা, আমি দুঃখিত। তো ওনার ওই কমেন্টসটা দেখে আমাকে সত্যি অনেক আঘাত করেছে নিজের কাছে, তো এই কারণে আমি এটার একটু জানালাম। তো ওকে, আমরা এবার এখানে কী কী মেনু আছে সেটা দেখবো আমরা। তো এই যে মেনুটা কী ফরম্যাটে কী বৃত্তান্ত, তো ফার্স্ট টাইম আমরা টেক্সট টুলের উপর, টাইপ টুলের উপর ক্লিক করব, দেন তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো মেনু নেম আমি সিলেক্ট করব, কপি করব। কপি করার পর আমরা আবার কোডিংয়ে চলে আসবো। কোডিং আসার পর এখানে আমরা এটা পেস্ট করে দিতে পারি, এই যে এভাবে এখানে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, তো এবার এই অবস্থায় আমরা এখান থেকে এই যে লাস্টে একদম মাউসের এই লাইনের লাস্টে রেখে আমি কন্ট্রোল ডি দিয়ে এগুলোকে ডুপ্লিকেট করতে পারি। তো আমাদের এখানে কয়টা আছে, অ্যাবাউট, হোম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এখানে একটা হয়েছে, দুইটা, তিনটা, চারটা হয়েছে, আমরা পাঁচটা, ছয়টা। ওকে, তো প্রথম হোমটা রেখে এটা ডিলিট করলাম, তারপর আমরা এখানে অ্যাবাউট রাখলাম, ঠিক আছে, অ্যাবাউট রাখলাম, তারপর এখানে কন্ট্যাক্ট আছে রেখে বাদ বাকি সব ডিলিট করলাম, তারপর এখানে ব্লক রেখে বাদ বাকি সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে
আমরা নিউজ রেখে বাদ বাকি সবগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা ইলেকট্রিক স্কুটার রেখে সবগুলো ডিলিট করে দিলাম। ওকে তাহলে আমাদের এখানে প্রত্যেকটা মেনু হয়ে গেল। এবার এখানে আমরা একটা বাটন নিব, এখানে বাটনটার মধ্যে কী টেক্সট দেওয়া আছে একটু কাইন্ডলি আমরা দেখে আসি। তো এই টেক্সটটাই আমরা কন্ট্যাক্ট আস, এই টেক্সটটাকে কপি করব। কপি করে আমি জাস্ট এখানে বাটন নামে একটা ট্যাগ আছে এটার মধ্যে একটা ক্লাস নিব, আমরা এটা বুটস্ট্র্যাপের ক্লাস নেব, বিটিএন প্রাইমারি, প্রাইমারি এটা দিয়ে রাখতে পারি আপাতত, পরে আমরা এটাকে ডিজাইন করব, ঠিক আছে। তো এখানে এখানে আরেকটা ক্লাসও আমরা দিতে পারি, ইভেন এখানে এটাও দিতে পারি। আচ্ছা যাই হোক, কন্ট্যাক্ট আছে এটা দিয়ে রাখি। তাহলে আমাদের উপরের যে ডিজাইন ফরম্যাটটা, যে প্যাটার্নটা আমরা সেটা তৈরি করে ফেললাম, প্রথম লোগো, তারপর মেনু, দেন তারপরে আমাদের বাটনটা। তো দেখেন এবার আমরা যদি এখানে রিলোড দিই তাহলে দেখেন আমাদের ডিজাইনটা এইভাবে চলে এসেছে, ঠিক আছে। ওকে এবার আমরা সিএসএস প্রপার্টি দিয়ে এটাকে আমাদের পিএইচডি ডিজাইনের মতো আমরা এখানে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। ওকে তো তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। আশা করি কোডিংয়ের যে ফরম্যাটটা কীভাবে সাজাবো সেটা আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে এখানে কমেন্টস করে দিতে পারেন, এই যে এখানে কমেন্টস করে দিতে পারেন, যেমন এখানে বলে দিতে পারেন যে লোগো, দেন কন্ট্রোল কে সি কমেন্টস করে দিতে পারেন, তারপর এখানে বলে দিতে পারেন যে মেইন মেনু, মেনু কন্ট্রোল কে সি কমেন্টস করে দিলাম, তারপর রাইট বাটন, RIGHT রাইট বাটন, BUTTON বাটন, কন্ট্রোল কে সি কমেন্টস করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখলে বোঝা যাবে যাতে। ওকে এবার আমরা এই সাইডটাকেই, আমাদের এই সাইডটাকে আমরা ফায়ারফক্সে ওপেন করি, ইন্সপেক্ট লিমিট করে আমরা ইয়ে করার জন্য। আচ্ছা এখানে পেস্ট করলাম। এবার এখানে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড দিব আমাদের ইসের, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমাদের মেবি গ্রেডিয়েন্ট কালার, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। তো আমরা গ্রেডিয়েন্ট কালার কীভাবে ব্যবহার করতে হয় ইতিমধ্যে অবশ্য জানি, তারপর আজকে আপনাদেরকে বিষয়টা মনে করাই দেবো, ঠিক আছে। তো এই যে আমাদের হেডার সেকশন নামে যে ডিপটা, যে ক্লাসটা নিয়েছি আমরা, সেই ক্লাসের মধ্যেই আমরা হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা রিফাইন করব। তো আমাদের এখানে হেডার সেকশন এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে প্লাস বাটন ক্লিক করব, দেন এখানে ইন্টার মারব, দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবার আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার জন্য কি ব্যবহার করতে পারি আপনারা জানেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা সিএসএস প্রপার্টি আছে। এই লাইনটা আমরা লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড মানে শুরু এবং শেষ করব, ঠিক আছে। দেন তারপর এখানে আমরা কালার দিতে পারি। তো প্রথমে আমি রেড দিয়ে কমা দেওয়ার পর আমি এখানে গ্রিন দিই, ফর এক্সাম্পল ফার্স্ট টাইম আপনাদের বোঝার জন্য। এই যে দেখছেন প্রথমে রেড তারপর গ্রিন, তো আমি এমনি জাস্ট র্যান্ডমলি দিলাম। তো আমরা এক্স্যাক্টলি যে কালার কোড সেটা একটু দিব। তো এই যে এই কালারের উপরে ক্লিক করার পর আমরা এখানে যে এটা যে কোনো একটা পাশে ক্লিক করলে দেখবেন যে কালার কোড সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ এবার এটা কোড সিলেক্ট হয়ে গেলে তো সেকেন্ডটা একই কাজ করবো, সেকেন্ডটাই মনে করেন যে কালার উপরে ক্লিক করে এক কোড সিলেক্ট হয়ে নেবে। এবার আমরা এখানে কোড বসাবো, আমাদের যে কোড আছে এই যে এখানে যে কোড আছে সেই যে কালার আছে সেই কালারের ইয়েটা বসাবো। তো আমরা এখানে কালার পিক করতে পারি নর্মালি, আমাদের কিবোর্ডের আইতে ক্লিক করি ফটোশপে থাকা অবস্থায়, দেন এখানে আমরা এখান থেকে কালার পিক করি, এই যে এখানে কালারটা চলে এসেছে এই কালারটুক আমরা এখান থেকে পিক করি, কোডটুক কপি করলাম, দেন আমরা এখানে প্রথমটাতে বসিয়ে দিই, প্রথমটাতে বসিয়ে দিলাম। এবার সেকেন্ডটা দেখিয়ে আমরা এখানে একটু এটা নিই, এইটুক এখান থেকে কপি করলাম, সরি সেকেন্ডটা ঠিক বসিয়ে দিলাম। একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো দেখেন এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার আনতে পেরেছি, তবে এখানে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। সমস্যাটা এরকম যে আমাদের উপরে এই যে প্রথম গ্রেডিয়েন্ট কালার কোডটুকু উপরে কাজ করছে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে নিচেই কাজ করছে। তবে আমাদের পিএইচডিতে ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে লেফটে আর রাইটে, ঠিক আছে। তাহলে আমরা এটা কীভাবে পরিবর্তন করব সেটা খুব সহজে, একদম প্রথমে আমাদের কালার কোডের এই যে প্রথমে এখানে টু রাইট আমি যদি লিখি তাহলে রাইট সাইড থেকে RIGHT রাইট সাইড থেকে এটা কাজ করবে। দিয়ে আমি এখানে কমা দিয়ে এখানে এই যে
এটা লিখলাম। দেখেন আমাদের পিএইচডির মতো ডিজাইনটা হয়ে গেছে, মানে রাইট লেফট থেকে রাইটে চলে এসেছে। তাহলে সেটা করার জন্য আমরা কি করলাম, আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রিডেনের মধ্যেই টু রাইট থেকে শুরু করলাম, তারপর কালার দুইটা কোড দিয়ে দিলাম, দ্যাটস ইট। এতটুকু আমি একটা লাইন, ছোট্ট একটা লাইন, বেশি না, সর্বোচ্চ কয়টা ওয়ার্ডের, তবে আমি বিষয়টা একটু ডিসক্রাইব করে আপনাদেরকে বোঝাইছি, বিধায় একটু লং টাইম মনে হয়েছে, তবে খুব ছোট্ট একটা লাইন। প্রথমে আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট, মানে রাইট সাইড থেকে শুরু হবে, দেন এখানে কালার প্রথমটা, তারপরে লাস্টটা। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট যে কালারই দিক আপনি এইভাবে করবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে গোটা করতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে এই সিএসএস প্রপার্টিটুকু আমরা এখান থেকে নিয়ে সেভ করতে পারি, তবে একবার আমরা করব, এখানে এটা থাক, একবার আমরা করব। এবার এসে আমরা মেনুকে ধরি, ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, মেনুকে প্রথমে আমরা এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমটা ধরলাম, ধরার পর ইউএল ইউএল ইউএলকে মার্জিন জিরো, পেডিং জিরো, লিস্ট স্টাইল নাম নাম করে দেবো, হ্যাঁ, মার্জিন জিরো, পেডিং জিরো, লিস্ট স্টাইল, বেসিক ফরম্যাট আপনারা ইতিমধ্যে জানছ, লিস্ট স্টাইল নাম, বেসিক যে ইয়েগুলা, আই মিন প্রপার্টিগুলো, সেটা আমি ডিফাইন করলাম ইউএল এর মধ্যে। এটা দিলে মূলত এই কাহিনীটুকু হবে, আপনার বিষয়টা দেখলেই বুঝতে পারবেন বা করলেই বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমরা সেম প্রসেসে ইউএল ইউএল এলআই মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্লক করব, তাহলে আমাদের কি হবে, লাইনটা সমান হয়ে যাবে। ডিসপ্লে ইনলাইন ব্লক, আমি যদি ইন লাইন লাইন ব্লক, সরি, ইনলাইন ব্লক, আমাদের এই যে এখানে কোথায় ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, দেখেন আমাদের এইভাবে হয়ে গেল, হ্যাঁ, এটা এভাবে হয়ে গেল। দেন এখানে এবার আমরা ধরব ইউএল এলআই এলআই এর মধ্যে এখানে আমরা কালার দিব, প্রথমে কালার দিই, কালারটা কি, হোয়াইট, মেবি হোয়াইট, দেখে আসি আমরা পিএইচডি টেমপ্লেট ব্ল্যাক, তবে কী কালার সেটাও আমরা একটু দেখে আসতে পারি। এখানে টি সিলেক্ট থাকা অবস্থায় এই যে কালার কোড, এই যে কালার কোডটা, এক্স্যাক্টলি এই কালার কোডটুক, সরি, আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে কালার কোডটা বসিয়ে দিলাম, কালার কোডটা বসিয়ে দিলাম, এবং টেক্সট ডেকোরেশন নান, আমরা যদি টেক্সট টিএক্সটি টেক্সট সরি টি টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। এবার এখানে আমরা ফন্ট সাইজ, তো ফন্ট সাইজ দিব কয় পিক্সেল দেখে আসি আমরা পিএইচডি থেকে, এখানে ফন্ট সাইজ 16 পিক্সেল আর সেমি বোল্ড প্রফিন্স। আচ্ছা, আমরা এখানে ফন্ট সাইজ 16 পিক্সেল, ওকে, আর এখানে ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলিটা দিয়ে পিওপিপি অফেন্স, ঠিক আছে, ও সরি, বানানটা মিস কী দেখে আসে, এক্স্যাক্টলি পিওপিপিআইএনএস পিওপিপিআইএনএস ও হবে না, ওকে, এটা দিয়ে দিলাম, হ্যাঁ। এবার আমরা ফন্ট উইথ এখানে আমরা এটা 500 করতে পারি অথবা এখানে 700 রাখতে পারি, বেশি, হ্যাঁ 700, ওকে, পারফেক্ট। এবার আমরা, আচ্ছা, আমরা চলুন আমরা এখানে ইউএল এলআইকে মার্জিন দিয়ে আসি একটু, তাহলে আমরা এটা ভালোভাবে মডিফাই করতে পারবো। তাহলে সেটা করার জন্য আমাদের ইউএল এলআই, এই যে আমাদের ইউএল এলআই, আমি যদি এখানে বলি যে মার্জিন জিরো, এখানে আমি 17 পিক্সেল অথবা বেশি হয়ে যাচ্ছে, এতটুকু রাখি, হ্যাঁ, 10 রাখি, ওকে। এবার দেখেন আমরা এখানে মার্জিন জিরো এবং 10 পিক্সেল দিলাম, এবার আমাদেরকে অবশ্যই মেন মেনুকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে হবে। কেন করতে হবে, দেখেন আমরা যে ডিপ কল সি কলমটি 6 নিয়েছি, আমরা যে কলের 6-এর মধ্যে নিয়েছি সেটা মিডিলে নাই, আই মিন আমরা প্রথম মিডিলের যে ইয়েটা সেকশনটা যে কলের মধ্যে নিয়েছি সেটা মিডিলে নাই, তো মিডিলে আনার জন্য অবশ্যই আমাদেরকে এটা টেক্সট লাইন সেন্টার করে দিতে হবে। তো আমরা মেইন মেনুর ক্লাসের মধ্যে যেহেতু আছে, তাহলে এখানে আমরা টেক্সট লাইন সেন্টার করে দিলে হচ্ছে, টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে, এটা এইভাবে করতে পারি। ইভেন আমরা চাইলে
আরেকটা ওয়েতেও করতে পারতাম, এই যে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার বলে দিলে হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা আমরা সিএসএস দিয়েই করলাম, সমস্যা নেই। এটা দেখেন আমাদের টেক্সট অ্যালাইন সেন্টারের মধ্যে চলে আসলো, ঠিক আছে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা যে কাজটা করব, এবার আমরা মার্জিন দিতে পারি। হ্যাঁ, তো মার্জিনটা দিলে সরি ফেডিং, মার্জিন তো আমরা দিলাম, এবার ফেডিং দিয়ে, হ্যাঁ, ইউএলএলআইকে। তো যদি এখানে আমরা ইউএলএলআইকে, আচ্ছা আমরা একটা বিষয়, এটা মেবি আমরা যদি ইউএলকে দিই এখানে, ইউএলএলআইকে এটাকে কেটে, এখানে ইউএলএলআইকে কেটে ইউএলকে দিই, এই যে মার্জিন জিরো, অথবা এখানে আমি যদি বলি 17 পিক্সেল, সরি এখানে এটা কাজ করবে না, আমরা ইউএলএলআইকে দিই এখানে দিই, হ্যাঁ, মার্জিন জিরো 10 পিক্সেল দিই। ওকে, আচ্ছা এবার আমরা ইউএলএলআইকে আমরা একটু দিয়ে দেখি যে এখানে পেডিং, পেডিং মনে করেন যে কত দিব, আমরা একটু দেখে আসতে পারি। পেডিং আমরা যদি 5 পিক্সেল এবং 10 পিক্সেল এইটা দিই, তাহলে মেবি আমাদের এখানে অনেক হয়ে যায়। তো আমরা যদি ডিসপ্লে ব্লক করে দিই তাহলে এখানে কাজ করতেছে না। তবে এক কাজ করি আমরা, এটা পেডিংটাকে আমরা এসে দিব ইউএলএলআইকে দিয়ে। হ্যাঁ, মানে কোডিংটা এমন একটা বিষয় যে একটু থিঙ্কিং করতে হয়, মানে করতে করতে মানে কোনো কিছুই মানে নির্দিষ্ট ফরম্যাট নাই যে এটা এটা এই এটা এটা, বিশেষ করে এইচটিএমএল সিএসএস এর ক্ষেত্রে। হ্যাঁ, তো কাজ করতে করতে একটা পজিশনে আপনার ডিজাইনটা আপনার মন মতো হয়ে যায়, ঠিক আছে। এই জন্য শেখাতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়, তাই ধৈর্য সহকারে দেখতে হয়। হ্যাঁ, এই ধৈর্যটা আমার ভিতরে ছিল বিধায় আজকে আমি আপনাদেরকে শিখাইতে পারতেছি, আপনাদের ভিতরে এই ধৈর্যটা প্রতিষ্ঠা করেন প্লিজ। আচ্ছা যদি এখানে বলি যে পেডিং পেডিং জিরো, অথবা আমরা এখানে ফর এক্সাম্পল 5 এবং 10, ওকে, আচ্ছা এটা দিলাম। তো এখানে আমরা মার্জিনটা যদি সরিয়ে দিই, এখানে এটাকে একটু কমিয়ে দিই, জিরোই রাখি, এটা ডিসপ্লে ব্লক, সরি ডিসপ্লে ব্লক করলে এটা তো হবে না। আমি কি পাগল হয়ে গেলাম, আমি এখানে দিচ্ছি কেন, ইউএলএলআইকে দিই আমি, হ্যাঁ এখানে দেবো কেন, আমরা এখানে দিতে পারি। আমরা কি দিব, ফেডিং, ফেডিং আমি প্রথম মনে করেন 12 পিক্সেল আর লাস্টে একটা জিরো দিয়ে দিই। হ্যাঁ, এবার দেখেন এটা কাজ করতেছে না, তো এটা কাজ করার জন্য অবশ্যই আমাদের কী দিতে হবে, ডিসপ্লে ব্লক আপনি ইতিমধ্যে যান। তো দেখেন এখানে এবার কাজ করতেছে, তো আমরা আরেকটু নিচে নিয়ে আসি এটাকে, এটা মিডিলে নিয়ে আসার চেষ্টা করি, এখানে মেবি 20 দিলে পারফেক্ট হবে। তাহলে বিষয়টা আমি ঘুলিয়ে ফেলছিলাম, অবশ্য আমরা প্রথমে ইউএলএলআইকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, মার্জিন 0 এবং 6 দিয়ে দিলাম, এটা কেন দিলাম আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। দেন তারপর ইউএলএলআইকে আমরা ডিসপ্লে ব্লক করে আমরা ফেডিং দিলাম, তাহলে এটা প্রপারলি কাজ করতেছে। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা এই বাটনটাকে এবার আমরা দেখি, মডিফাই করি, আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার অথবা এটাকে ক্লাসে ধরি, ধরার পর আমি যদি বলি যে টেক্সট অ্যালাইন্ড রাইটে দিয়ে দিতে পারি, একদম লাস্টে রাইট, ও রাইটে দেওয়ার পর আমরা এটাকে এখানে কি দেওয়া যায়, আমরা পেডিং দিয়ে দেখি 12 পিক্সেল এবং জিরো, ঠিক আছে, ও সরি 12 পিক্সেল জিরো, তো এটা 12 পিক্সেল পারফেক্ট, হ্যাঁ 12 পিক্সেলই পারফেক্ট, মেবি হ্যাঁ 12 অথবা 15, আচ্ছা ওকে। এবার আমরা লোগোটাকে একটু ধরি, লোগোটাকে ধরলাম, লোগো দেন ইমেজ, যেহেতু ইমেজ ট্যাগের সাথেই লোগোটাকে ধরতে হবে, আমরা এটাকে যদি বলি যে মার্জিন অথবা টেক্সট অ্যালাইন্ড, এখানে আমরা টেক্সট অ্যালাইন্ড এটাকে একদম লেফট দিয়ে দিই, হ্যাঁ লেফটই থাকবে ডিফল্ট অবস্থায়। তো এখানে আমরা এটাকে উইথ ডিফাইন করতে পারি, আচ্ছা আমরা যদি 90 পিক্সেল % ব্যবহার করি তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটু ছোটো করতে পারি, এই যে এখানে ছোটো করতে পারি এভাবে, এবং এটাকে আমরা মার্জিন অথবা এখানে পেডিং দিয়ে দেখি, আমরা পেডিং 12 এবং এই পাশে জিরো দিয়ে দিই। হ্যাঁ, তাহলে মূলত এখানে আমরা 12 ব্যবহার 15 দিই,
15 দিলে বেশি হয়ে যাবে 10। হ্যাঁ মেবি আমাদের 6 এনাফ। ওকে তো দেখেন আমাদের মোটামুটি এখানে যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে, তাহলে আমরা তারপর আমরা ভিডিওটা প্রথম ইয়েটাতে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। আচ্ছা এখানে মোপটো সিলেক্ট করি, সরি কালার কোডটাকে কাটতে হবে, দেন আমরা মোপটো সিলেক্ট করব। এখানে আমরা বাটন কালারটা আমরা চেঞ্জ করব, তাহলে চলুন আমরা বাটনের ইয়েটা চেঞ্জ করে ফেলাই। আমরা বাটনকে ইনস্পেক্ট লিমিট করলাম, দেন আমরা এখানে বাটনের যে ইয়েটা আছে বাটন ধরলাম, দেন তারপর বাটন ট্যাগটা নিলাম ইউ টি ওয়েন বাটন। আমরা এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড আমরা যদি রেড দিয়ে, হ্যাঁ কাজ করতেছে, ব্যাকগ্রাউন্ড কালার কোড বসাতে হবে। এখানে কালার কোডটা কপি করব আমরা, আমি আই দিলাম, তারপর এখানে আই ড্রপ টুলস দিয়ে এখানে সিলেক্ট করলাম, দেন কালার কোডটুক নিলাম, দেন এখানে আমি চলে আসলাম এখানে, ওকে এখানে আমি কালার কোডটা বসিয়ে দিলাম। এবার আমরা বর্ডারে বিও বর্ডার আছে আমাদের, বর্ডার নান করে দিই, হ্যাঁ বর্ডার নান যেহেতু আমাদের বর্ডার নাই। এবার আমি টেক্স ইয়ে কথা আমরা একটু দেখে আসি, যদি টাইপ টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করি তাহলে দেখেন ফন্ট সাইজ 20 আর পফিন্স। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে বলে দিই যে ফন্ট সাইজ 20 পিক্সেল, আর একটু ছোটো করলে মেবি ভালো লাগবে। আচ্ছা 15 পিক্সেল, হ্যাঁ আর ফন্ট ফ্যামিলি আপনার ইসের সাথে সামঞ্জস্য রেখে করবেন, আমি নিজে নিজে পিএইচডি করছি তো এই জন্য অনেক সময় পারফেক্ট হয় নাই, তো আপনি আপনার ক্লায়েন্টের দেওয়া পিএইচডি যা থাকবে তাই করবেন, ঠিক আছে। আমি একটু ছোটো করতেছি আমার পার্সোনাল ইসের থেকে, আমার ভালো লাগার থেকে। হ্যাঁ ওকে আমি ফন্ট ফ্যামিলি দিলাম, ফন্ট ফ্যামিলি এখানে বললাম পিও পিপি আই এন এস পফিন্স, ওকে ফন্ট উইথ FONT ফন্ট, এটা আমি যদি এখানে বলি 400, ওকে এখানে 400 অথবা 500 দিতে পারি, আমি 500 দিয়ে দিলাম। ওকে হোভার ইফেক্ট, এখানে হোভার ইফেক্টটা আমরা কাজে লাগাতে পারি, তো হোভার ইফেক্ট কাজে লাগানোর আগে আমরা, আচ্ছা তো মাই গড ভিডিওটা 26 মিনিট ক্রস হয়ে গেছে। আচ্ছা হোভার ইফেক্ট এখানে কী দেওয়া আছে, আমি এখানে পিএইচডিতে কোনো হোভার দিই নাই, তো এই কারণে আমরা এখন আমরা হোভার দিচ্ছি না, হোভার যেটা আছে থাক, আমাদের পিএইচডিতে যেহেতু কোনো রিকমেন্ড নাই তো সেই ক্ষেত্রে যেটা আছে এটা হোভার ইফেক্ট থাক। তো আমরা একটু মেনুটা দেখি, মেনুর ভিতরে আর একটু মেবি পেডিং ব্যবহার করলে ভালো হতো হয়তো বা, এখানে আর একটু না এখানে বেশি থাক, সেকেন্ডটাতে একটু এখানে এইভাবে থাক, হ্যাঁ 10 থাক, ওকে এটা পারফেক্ট। এবার আমাদের যাবতীয় যে কোড আমরা এতক্ষণ পর্যন্ত করলাম সমস্ত কোড আমরা যে কোনো একটা ইনলাইনে ক্লিক করলে আমাদের দেখবেন যে আমাদের একটা ইসে নিয়ে চলে যাবে, কী বলে স্টাইল এডিটর, এখানে আসার পর যত কোড করছি দেখেন এখানে সব কিছু এখানে দেখাচ্ছে। আমি কন্ট্রোল এ দিয়ে কোডটা কপি করে আমরা চলে আসলাম আমাদের স্টাইল ডট সিএসএস, এখানে দেন আমরা যে এখানে এটা সেভ করে দিলাম। আর এখানে প্রত্যেকটাই আপনি কমেন্টস করে দিতে পারেন, ঠিক আছে কমেন্টসটা এইভাবে করতে পারেন। আমি এখানে বললাম যে হেডার এ সি এ ডিআর হেডার, ঠিক আছে, তারপর কিবোর্ডের কন্ট্রোল কে সি, এভাবে প্রত্যেকটা হেডার করে দিতে পারেন। তারপরে যে মেইন মেনু, হ্যাঁ তো এটা একটু সাজান, মেইন মেনু প্রথমে মেইন মেনু, আমি এই যে প্রথমে মেইন মেনু দিলাম, কাট করলাম, কাট করে জাস্ট আমি সাজালাম ফরম্যাটটা ভালো রাখার জন্য, মেইন মেনু তার মেইন মেনু ইউএল, মেইন মেনু ইউএল এলআই, তার মেইন মেনু ইউএল এলআই এ, হ্যাঁ তারপর এখানে আপনি বলে দিতে পারেন যে মেইন মেনু, এই যে এখানে কমেন্টস করে বলে দিতে পারেন যে মেইন মেনু মেইন এমইএনইউ মেনু কন্ট্রোল কে সি কমেন্টস, ঠিক আছে ওকে। তো এইভাবে তারপরে যে এখানে বাটন রাইট বাটন আর আই জি এস টি রাইট বি ইউ ডবল টি ও এন বাটন ওকে সি ওকে, তারপর লোগো, তো এই বাটনটাকে আবার আমরা কাট করে উপরে নিয়ে চলে যাই, এখানে দিয়ে দিই, তো এখানে চেঞ্জ করলে কোনো সিএসএস এর কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। আচ্ছা এখানে আমি যদি বলি যে লোগো কন্ট্রোল কে সি কমেন্টস, ওকে ওকে তাহলে আমরা সব কিছুই সুন্দরভাবে কমপ্লিট করলাম। এবার আমরা যদি ফাইনালি এখানে একটা রিলোড দিই আমাদের এই টেমপ্লেটে, তাহলে দেখেন এখানে এই পরিবর্তনটা এসেছে, ওকে তাহলে আমরা মোটামুটি আমাদের এই যে পিএইচডিতে যে ডিজাইনটা আমরা করেছি সেটার মতোই আমরা কাজটা কমপ্লিট করতে পেরেছি ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আমরা হিরো সেকশনটা ডিজাইন করব। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন, প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে কমেন্টস করে অথবা ফেসবুকে পোস্ট করে আমাকে জানাবেন।
আসসালামু আলাইকুম।